দর্শক চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ইবিন মির। আমরা তার কাছ থেকে জানতে যাব মেয়ের জামাত কখন শুরু হবে, মুসল্লি বেশ মুসল্লি সমাগম হয়েছে, সেখানকার পরিবেশ কি, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, সব বিষয়গুলো দর্শকদের জানাবেন। কারণ এই পশুটা পরিণত করা হয়েছে বা এই পশুটা আপনি লালন পালন করেছেন শুধুমাত্র আল্লাহ পাক সুবহানাহু তাআলাকে দেওয়ার জন্য। চারদিকে অবস্থান নিয়েছে, যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি যেন না থাকে, পাশাপাশি এখানে 8:30টা কিন্তু আরেকটি নামাজ। দর্শক আপনারা যেমন দেখতে পাচ্ছেন জমিয়াতুল ফালাহ মসজিদ চট্টগ্রামে, সেখানে ঈদের জামাত হবে সকাল 7:30টায়। তার আগে ইমাম সাহেব বক্তৃতা রাখছেন, কিছুক্ষণ পরে নামাজ হবে, নামাজের পর খুতবা হবে। বেশ মুসল্লির সমাগম আমরা দেখতে পাচ্ছি, যতটুকু আমরা জানতে পেরেছি সেখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এবং মুসল্লিরা ধীরে ধীরে ময়দানে কিন্তু আবার আরও আসছেন। এর আগের দিন এর পরের দিন বাজারের মধ্যে বিক্রি করার জন্য, গোশত বিক্রি করার জন্য যে পশুর সাথে আচরণ করে থাকে, আজকের এই কোরবানির পশুর সাথে সেই আচরণ কোনো অবস্থায় করতে পারবে না। আপনি যদি কোরবানি নিজ হাতে দিতে পারেন তা আপনি নিজ হাতে কোরবানি দেবেন, আর যদি নিজ হাতে না দিতে পারেন, না জানেন, কমপক্ষে 4টি রক গরু জবে করার সময়, পশু জবে করার সময় আপনাকে কর্তন করতে হবে, কাটতে হবে। একটা হচ্ছে তার কণ্ঠনালী, আরেকটা হচ্ছে তার খাদ্যনালী, এবং তার পাশে আর দুটা রক, তার পাশে আর দুটা রগ আছে, এই 4টি রগ আপনাকে কাটতে হবে। সুতরাং আপনি শুধুমাত্র গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দিলে হবে না, একটু ছুরিকে পাকা করে এদিকে আর এদিকে, যাতে বাকি পাশের যেগুলো ছোট রগ এগুলোও যেন কাটা যায়। দর্শক আমরা দেখতে পেলাম যে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে বয়ান চলছে, আর কিছুক্ষণ পরেই 7:30টায় সেখানে ঈদের জামাত শুরু হবে।